ज्योति तेरे प्रतिवाद लीलामृत श्री श्री हरि लीलामृत ज्योति तेरे प्रतिवाद लीलामृत श्री श्री हरि लीलामृत লীলামৃতের প্রথম সংস্করণের বিকৃতিকরণ পরবর্তী সংস্করণগুলিতে কিভাবে করা হয়েছে তার বিশ্লেষণ। যে যে মহামানব আমাদের অতীত পীড়িত নিষ্পেষিত সমাজের মানুষকে সামাজিক সাংস্কৃতিক আর্থিক ও ধর্মীয় শৃঙ্খল থেকে মুক্তি দেওয়ার জন্য জীবনকে বাজি রেখে প্রতিকূল সমাজ ব্যবস্থার বিরুদ্ধে কঠোর সংগ্রাম করে আজ আমাদের পশু থেকে মানুষের পর্যায়ে উন্নীত করেছেন সেই মহামানব অতীত পাবন হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল, বাবা সাহেব আম্বেদকর এবং সর্বোপরি মহান দার্শনিক গৌতম বুদ্ধকে শ্রদ্ধা জানাই। আমি কখনো পাঠকগণকে শ্রোতাদের মতো দেখতে চাই না, কারণ শ্রোতা আর বুদ্ধিজীবী অর্থাৎ বিচারধারায় প্রভাবিত যারা, এদের মধ্যে পার্থক্য আছে। রাজহাঁসকে দুধ আর জল মিশিয়ে দিলে সে দুধটাকে চুষে খায় আর জল পড়ে থাকে, তাই এই দুধ আর জলকে আলাদা করে বোঝার ক্ষমতাবানদের আমি এখানে বুদ্ধিজীবী বলছি। অর্থাৎ এখানে বৈদিকতায় মিশ্রিত জল থেকে চুক্তিসঙ্গত দুধকে আলাদা করে নিয়ে সমাজ ও দেশের কাজে লাগাতে পারেন আর বৈদিকবাদকে হাঁসের ডানা ঝাপটার মতো নিমেষে দূর করে করতে পারেন তারাই বুদ্ধিজীবী। মহাকবি তারক সরকার লীলামৃত লিখতে গিয়ে বলেছেন, শ্রোতাগণ হংসবত দোষ সারি গুণ যত দুগ্ধবত করুণ গ্রহণ। লীলামৃত এমনই একটা গ্রন্থ যেটার মূল্য কিন্তু পয়সার মাধ্যমে নির্ণয় করা যায় না, কারণ এর মূল্য হচ্ছে অমূল্য, অর্থাৎ যার গুরুত্ব অপরিসীম। কারণ আজ থেকে 100 বছরেরও পূর্বে এই গ্রন্থটি কবি তারক সরকার রচনা করেছিলেন বলেই একটা জাতির ইতিহাস তার সামাজিক সাংস্কৃতিক সর্বোপরি ধর্মীয় অবস্থাকে তুলে ধরা হয়েছে। তাই এই গ্রন্থ মতুয়াদের কাছে অমূল্য রতন স্বরূপ, যার জন্য কবি বলেছেন, এই হরিচাঁদ লীলা সুধার সাগর তারকের কর হরি তাহাতে মকর। আজ আমরাও লীলামৃতের হরিচাঁদের লীলার সুধার সাগরে সামান্য একটা প্রাণী হয়ে অবগাহন করার চেষ্টা করছি তার কয়েকটি ঘটনা নিয়ে, যাকে আপাতত দৃষ্টিতে মনে করা হয় অলৌকিক কাহিনী। আমাদের প্রথমে তাহলে জানতে হবে লৌকিক আর অলৌকিক কথার অর্থ। অলৌকিক যেখানে মানবিক অবৈজ্ঞানিক যৌক্তিক কাহিনী গাথা আছে সেটা হচ্ছে অলৌকিক, যেখানে একটা ভগবান থাকবে, তিনি সর্বশক্তিমান, অসংখ্য দেবদেবী থাকবে, অনেক অবতার পুরুষ থাকবেন, জন্মান্তরবাদ থাকবে, সেখানে ইনিয়ে বিনিয়ে গল্প কথা থাকবে, একটা শোষণের ধর্ম, এটা অলৌকিক, যেখানে আমরা এক কথায় বলতে পারি বৈদিক ধর্ম। তাহলে লৌকিক যেটা বিজ্ঞানের উপর নির্ভর করে গড়ে উঠেছে, অত্যন্ত মানবিক বিজ্ঞান ভিত্তিক পরিশুদ্ধ যুক্তিসঙ্গত, যা মানব জীবনকে ক্রমশ উন্নতির দিকে নিয়ে যায়, প্রগতির দিকে নিয়ে যায়, যেখানে একটা সর্বশক্তিমান ঈশ্বর নেই, 33 কোটি দেবতা নেই, অবতার পুরুষ নেই, জন্মান্তরবাদ নেই, আত্মার অস্তিত্ব নেই, সেটাই হচ্ছে লৌকিক বা অবৈদিক। এখন এমন একটা ধর্ম দর্শন হচ্ছে অবৈদিক ধর্ম দর্শন। এখন প্রশ্ন হচ্ছে, লীলামৃতে তো অনেক গল্প কাহিনী আছে যেটাকে আপাতত দৃষ্টিতে দেখলে মনে হয় সেগুলো সম্পূর্ণ অলৌকিকতায় পরিপূর্ণ। আমার প্রশ্ন হচ্ছে, সেই ঘটনাগুলি সত্যি সত্যি কি অলৌকিকতায় পরিপূর্ণ? সেটা কি করে সম্ভব? আমাদের বোঝার কোনো ভুল হচ্ছে না তো? বা কোনো কোনো ধূর্ত পণ্ডিতের কলুষতাময় ভাবনার প্রকাশ নয় তো? কারণ আমরা লীলামৃতের প্রথম সংস্করণে যে কথা পাই,
পরবর্তী প্রকাশগুলিতে কেন কথার ও ভাষার মেলবন্ধন ঢুকিয়ে অর্থটাকে পাল্টে দেওয়া হয়েছে। আমরা তো লীলামৃতে দেখতে পাই রিচার্ড ঠাকুর দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন, কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলেও খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই। আবার যার কাছে সর্বধর্ম লঙ্ঘিয়েবে করিলেন স্থূল, শুদ্ধ মানুষেতে আরতি এই হয় মূল। জীবে দয়া নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। তিনি আরো বলেছেন, তুমি স্থূল আমি সূক্ষ্ম, উভয়ে অভিন্ন, দেহ আত্মা মোরা দেহে মূলে নহি ভিন্ন। তিনি কিভাবে অলৌকিক ক্রিয়া কর্মকে প্রশ্রয় দেবেন? তবু আমরা এমন কয়েকটি ঘটনা মুখে মুখে জানি, সেখানে বলা হয়েছে হরিচাঁদ ঠাকুর মরা হীরামানকে বাঁচিয়েছিলেন, তিনি মরা বিষেকে বাঁচিয়েছিলেন, মরা গরু বাঁচিয়েছিলেন ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা ঘটনার ভিতরে প্রবেশ করে দেখি প্রকৃত ঘটনা কি। এবার আমরা দেখি মৃত হীরামানের জীবন ফিরে পাওয়ার কাহিনী। আমরা লীলামৃতের প্রথম সংস্করণ 1323 বঙ্গাব্দে প্রকাশিত থেকে হীরামান সম্পর্কে বিষয়ের নামকরণে পৃষ্ঠা 80 দেখতে পাই নামকরণ করা হয়েছে হীরামানের জ্বর ও জ্ঞাতি কর্তৃক ত্যাগ ও পুনর্জীবন। এখানে কি সরাসরি প্রকাশ করা হয়েছে যে হীরামান মারা গেছেন? না, এখানে প্রকাশ করা হয়েছে হীরামানের জ্বর হয়েছিল আর তার জ্ঞাতির লোকেরা তাকে ফেলে যায় এবং পরে তার পুনরুজ্জীবন লাভ হয়, অর্থাৎ সে ব্যাধি থেকে মৃতপ্রায় অবস্থা থেকে মুক্তি লাভ করে। কিন্তু আমরা ঠাকুরনগর বা ঠাকুরবাড়ি থেকে 2009 সালে প্রকাশিত দশম সংস্করণের লীলামৃতে হীরামান সম্পর্কে বিষয়ের নামকরণে 113 পৃষ্ঠা দেখতে পাই হীরামানের মৃত্যু ও পুনর্জীবন লাভ। অর্থাৎ হীরামান মারা গিয়েছিলেন, তারপর তার পুনর্জীবন লাভ ঘটে। প্রথমেই মানুষের মনে একটা অন্ধ অলৌকিকতার ছাপ দিয়ে মানুষকে প্রভাবিত করা হয়েছে। শুধু এখানেই নয়, কাহিনীর ভিতরেও এরকম অনেক পরিবর্তন করা হয়েছে। কাহিনীর শুরুতে আমরা দেখতে পাই হরিপ্রেমে বিভোর হয়ে হীরামান আত্মহারা হয়ে যান, ফলে ধীরে ধীরে তিনি সংসারের সব কর্ম ত্যাগ করেন। স্নান খাওয়ার প্রতিও কোনো ভ্রুক্ষেপ থাকে না তার, যার ফলে ধীরে ধীরে তার শরীরে অসুখে বাসা বাঁধে। প্রায় 6 মাস ধরে তিনি জ্বরে ভোগেন, যার ফলে তার যকৃৎ খারাপ হয়ে প্লিয়া রোগ হয়। ফলে এত কিছু হওয়ার পরেও হীরামান কোনো ওষুধ খেতে রাজি না হওয়ায় একদম মরণাপন্ন অবস্থায় উপনীত হন। এই অবস্থা দেখে হীরামানের কাকা চৈতন্যবালা বলেন, ও যখন কারো কথাই শুনছে না আর ওষুধও খাচ্ছে না, তাহলে ওর ঠাকুরের কাছেই ওকে ফেলে এসো। তখন বাড়ির ভৃত্য তিলক মণ্ডল নৌকায় করে নিয়ে হীরামানকে ঠাকুরের বাড়ির কাছে গাছতলায় ফেলে রেখে তাড়াতাড়ি করে পালিয়ে আসে। তিলককে ওইভাবে পালাতে দেখে বড়কর্তা কৃষ্ণদাস ওকে ধরার জন্য তাড়া করেন। তখন হরিচাঁদ ওখানে এসে বড় ভাইকে শান্ত করে বলেন, প্রভু বলে দেখো দাদা হয়ে আগুয়ান একেবারে মরেছে কি, আছে তার প্রাণ? বড়কর্তা দেখে গিয়া নাকে শ্বাস নাই, কণ্ঠ দেশে বাম পার্শ্বে লড়ে দেখে তাই। লীলামৃতের প্রথম সংস্করণে 82 পৃষ্ঠায় আমরা দেখতে পাই হরিচাঁদ ঠাকুর বড় ভাইকে এগিয়ে গিয়ে দেখতে বলেছেন যে একেবারে কি মরে গেছে নাকি প্রাণ একটু আছে। তখন বড়কর্তা গিয়ে চেক করে দেখে বললেন যে শ্বাস তো চলছে না, তবে গলার বাম পাশে শিরটা একটু নড়ছে, অর্থাৎ একেবারে মরে নাই। কিন্তু ঠাকুর বাড়ির থেকে প্রকাশিত দশম সংস্করণ বইতে দেখতে পাই 115 পাতায় প্রভু বলে দেখো দাদা হয়ে আগুয়ান একেবারে মরেছে কি, আছে ওর প্রাণ? বড়কর্তা দেখে গিয়া নাকে শ্বাস নাই, একেবারে গত প্রাণ সব দেখো তাই। দেখুন এখানে কি বলা হয়েছে, একেবারে গত প্রাণ সব দেখো তাই, অর্থাৎ একেবারে এটা একটা মরা সব। তাহলে ভাবুন এখানে আপনাদের কে বা কারা বিভ্রান্ত করেছেন।
আর এই বিভ্রান্তির কারণই বা কি? শুধু এইটুকুই নয়, আরো আছে। প্রথম প্রকাশে আছে, প্রভু কহে দেখো হে পোদ্দার মহাশয়, প্রাণ আছে একেবারে মরা সব নয়। আর ঠাকুর বাড়ির বইতে আছে, প্রভু কহে দেখো হে পোদ্দার মহাশয়, প্রাণ নাই একেবারে মরা সব হয়। আবার আমরা প্রথম সংস্করণে দেখতে পাই, প্রভু কহে বড় কর্তা দেখো বিদ্যমান, একেবারে মরে নাই দেহে আছে প্রাণ, নাশাগ্রে ঈষৎ মাত্র বহিতেছে শ্বাস, বাঁচিলে বাঁচিতে পারে হতেছে বিশ্বাস। আর ঠাকুর বাড়ির বইতে দেখতে পাই, প্রভু কহে বড় কর্তা দেখো বিদ্যমান, একেবারে মরা সব দেহে নাই প্রাণ, প্রাণহীন দেহে বটে নাহি কোনো শ্বাস, তবুও বাঁচাতে পারি হতেছে বিশ্বাস। এইভাবে মৃত প্রায়কে সম্পূর্ণ মরা ঘোষণা করে দিয়ে ঠাকুর বাড়ির বইতে মতুয়াদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে চলেছে। আর এই বিভ্রান্তিতে সহায়তা করে চলেছে তথাকথিত ডিগ্রিধারী মতুয়ারা গুরুরা, তাদের ব্যবসাকে প্রসারিত করার জন্য। তা না হলে দেখতে পেতাম এইসব বিভ্রান্তির তারা বিরোধিতা করছেন, কিন্তু সেটা কি আপনারা কি কোথাও দেখেছেন? তাহলে আমরা লীলামৃতের প্রথম সংস্করণে অনুযায়ী দেখলাম যে হীরামন সম্পূর্ণভাবে মরেনি, মৃতপ্রায় হীরামনকে ঠাকুর সারারাত ধরে শুশ্রূষা করেন, আর সকালের দিকে হীরামনের জ্ঞান ফেরেন। এই ঘটনার সত্যতাকে প্রচার না করে আমাদের সমাজের অশিক্ষিত অর্ধশিক্ষিত মানুষদের পূর্ণ শিক্ষিত ডিগ্রিধারীরা তাদের সুবিধার জন্য ভাবের আবেগ মিশিয়ে আরো অন্ধ করে রেখেছেন। যেখানে সম্পূর্ণ মৃত অবস্থার কথা নেই, সেখানে হীরামনকে মেরে দিয়ে ঠাকুরের অলৌকিকতার মিথ্যা প্রচার করে। উপরের ঘটনাগুলিকে বিশ্লেষণ করে জানলাম যে এই ঘটনাগুলিতে কোনো অলৌকিকতা বা কিছু নেই। হরিচাঁদ ঠাকুর আমার আপনার মতো একজন রক্ত মাংসের মানুষ ছিলেন, প্রকৃতির মানুষ ছিলেন, তাই তিনি প্রকৃতি সঙ্গত কাজই করবেন। তার চিন্তা ভাবনা সাধারণ মানুষের থেকে অনেক ঊর্ধ্বে, যেটাকে সাধারণ বুদ্ধির মানুষ তার কাজের ব্যাখ্যা করতে না পেরে তার প্রতি অলৌকিকতা আরোপ করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কবি তারক সরকার যেখানে লৌকিক কথাকে ব্যক্ত করেছেন, সেখানে লীলামৃতের পরবর্তী সংস্করণগুলোতে কেন এইভাবে অলৌকিকতার প্রবেশ করানো হয়েছে? যারা করেছেন তারা নিশ্চয়ই সাধারণ বুদ্ধির লোক নন, তাহলে তাদের অভিপ্রায় কি? হরিচাঁদ ঠাকুরের সঠিক আদর্শের প্রচার প্রসার, নাকি হরিচাঁদ ঠাকুরকে এক অলৌকিক ভগবান বানিয়ে তাদের ব্যবসার প্রসার বৃদ্ধি ঘটানো? এই কাজে কিন্তু কয়েকজন জড়িত নন, অনেকেই জড়িত। কারণ তাই যদি না হবে, এখনকার দিনে যারা হরিগুরুচাঁদ ঠাকুরের নামে অনেক বড় বড় ডিগ্রি উপাধি গ্রহণ করেছেন, তারা কেন এর প্রতিবাদ করছেন না? যেহেতু তারা প্রতিবাদ করছেন না বা সঠিক কথা বিশ্লেষণমূলক প্রচার করছেন না, তাহলে আমরাও ধরে নেব এই ডিগ্রিধারীরাও এক্ষেত্রে সমান অপরাধী। এবার আপনারাই ভাবুন কি করবেন, এই ধরনের অন্যায়কে প্রশ্রয় দেবেন নাকি এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হবেন? আপনারা কার কথা শুনবেন, হরিচাঁদের কথা নাকি হরিচাঁদের নামে নাম ভাঙিয়ে যারা গুরু সেজে নিজেদের নাম যশ ও অর্থকে উত্তরোত্তর বৃদ্ধি ঘটাচ্ছেন তাদের? এই আলোচনা শুধু আলোচনার জন্যই নয়, এর থেকে আমাদের কিছু শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনে আচরণ করার তথা দেশ সমাজ ও জাতির মঙ্গলের জন্য অনুপ্রাণিত হওয়াই হচ্ছে আসল উদ্দেশ্য। যদি এ কাজ আমরা কিছুটা করতে পারি, তবেই হবে হরিচাঁদের সঠিক দর্শনের প্রকাশ।